দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট। এই হাট থেকে শাইয়াল জাতের যে বকনা বাছুর গরুগুলো আছে এবং গাভী গরুগুলো, এগুলো কেমন দামে কিনলেন, কোথায় খামারে কিনলেন, কার মাধ্যমে কিনলেন, সেই তথ্যগুলো আমরা দিব। আমরা দেখছি এবার কেয়ারপুরি ভাইকে। কেয়ারপুরি ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আছি ভালো ভাই। আপনি ভালো আছেন? আছি। কি অবস্থা ভাই আজকে? মোটামুটি আছি ভাই, ভালো। মোটামুটি তো কয়টা কিনলেন মোটামুটি? এখন একদম গাবি বাচ্চা কিনছি। আচ্ছা, এগুলো কিনছি আপনার তিনটা। আচ্ছা আচ্ছা, কার জন্য কিনলেন? এটা এই যে নোয়াখালী যাবে ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, ভালো আছেন? কেমন আছেন? জি ভালো। আচ্ছা, কি অবস্থা ভাই আজকে? আমরা ওই যে কি কিছু 10টা গাই নিচ্ছি আর বাকিটা গাই বাছু বাচ্চা এটা সাইবাল এগুলো দিচ্ছি। আচ্ছা, এগুলো আচ্ছা, আজকে এগুলো কেমন বাজার দর বুঝলেন আপনি? না মোটামুটি নাগালের ভিতরে আছে। নাগালের ভিতরে আছে। আচ্ছা, কেয়ারফুল ভাই রে কিভাবে পাইছেন আপনি? আমরা পাইছি ওই যে হাটে কালকে দেখা হইছে। কালকে দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো এই যে হাটে ভাইয়ের সাথে চলাফেরা করতেছেন, ভাইয়ের সাথে থাকতেছেন, ঘোরাফেরা করতেছেন, ভাই আসলে লোক ব্যক্তিত্ব হিসাবে কেমন আপনার কাছে? আমার কাছে খুব ভালো ব্যক্তিত্ব হিসেবে ভালো। আচ্ছা, যথেষ্ট পরিমাণ সম্মান আপনাকে দিতে পারছে, সহযোগিতা করতে পারছে? সহযোগিতা করছে আর এটা কোনো ভালো হচ্ছে না। আচ্ছা, এটা কি মন থেকে বলতেছেন? না, আমার মন থেকে। আচ্ছা, কোনো সমস্যা হলে বলেন, ক্যামেরার সামনে সরাসরি বলেন। না, আমি খারাপ করে তাই বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। অনেক অনেক না, এই উনি আসতে দেখে বলতেছেন যে আসলে ওনারা জিগা ভালো না খারাপ? আচ্ছা, না ভালো, ভালো ছেলে, ভালো ছেলে। আচ্ছা, কেয়ারফুল ভাই, জি ভাই, তা আপনি কেমন দামে কিনলেন সেই তথ্যগুলো একটু নেব। আটান্ন হাজার বকনা। আর গাভী কটা কিনলেন? গাভী কিনছি তিনটা। তিনটা? আচ্ছা, তিনটা গাভী কিনছেন। আমরা দেখছি। আচ্ছা, বাচ্চার বয়স কেমন? চার পাঁচ মাস। বেটা না বেটি? এটা বেটা। আর গাভীর বয়স কেমন? চার দাঁত? কত হলো এটা? কত হলো? 75,000। আচ্ছা, 75,000। এত কম রেটে কিভাবে পাইলেন ভাই? ভাই মাল চিপে চিপে কিনছি আমরা, ঠিক আছে? মালটা কিনে আমাদের প্রত্যেক করতে হবে ভাই, ঠিক আছে? আচ্ছা, এটাই চিপে 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 মাল কিনছি। আচ্ছা আচ্ছা, এই পাশে একটা দেখতে পাচ্ছি, এটা কিনছি আপনার 1,09,000। 1,09,000। এটা বেটা না বেটি? এটা আপনার সাইবল গির বাচ্চা। সাইবল গির বাচ্চা? আচ্ছা, গির বাচ্চা আনিয়া তো নাকি? আচ্ছা, 20 মিনিট। আড়িয়া। আর গাভীর বয়স কেমন? গাভী এটা দুই লিটার। দুধ কত লিটার হয় বলছিল? দুধ হয় আপনার 2-3 লিটার। 2-3 লিটার বলছে? আচ্ছা, 2-3 লিটার বলছে। এই এই পাশের এটা কত হলো? এটা কিনছি আপনার 1,00,000। পুরে 1,00,000? সেটা বেটা না বেটি? আচ্ছা, এই ভাই আসছে না আপনার? আচ্ছা, কেয়ারুল ভাই, আচ্ছা সব মিলাই ছিল আজকে বাজার দর কেমন লাগলো? মোটামুটি ভাই ইনশাল্লাহ খুব কম আছে বাজার। আচ্ছা, এই এই হাটে হাসিল কত ভাই? 350 টাকা। আচ্ছা, এত সব হাটে তো আমাদের পঞ্চগড়ে 350 টাকা, নীলফামারীতে আপনার 500। আচ্ছা, আর এদিকে আপনার 350 টাকা। আচ্ছা, আমবাড়ি হাটে কত ভাই? আমবাড়ি হাটে তো 500। আচ্ছা, 550। 550 টাকা, আগে তো 500 চলিয়ে বাজার, এখন 550 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেয়ারুল ভাই, যে এই যে ভাইরা আপনার কাছে সহযোগিতা নিচ্ছে দূর দূরান্ত থেকে আসছে। ভাইয়ের সাথে আমার পরিচয় কালকে হাটে, ঠিক আছে? হাটে এসে দেখতে ভাই ঘুরে বেড়াইতে আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম ভাই কোথা থেকে আসছো, কোন থেকে আসছো, ঠিক আছে? আচ্ছা, তারপরে ভাই বলতে চাই আমি কটা মাল কিনবো, এখন রাখবো না। আমি বললাম ভাই মাল আমার বাসায় রাখতে পারুন, কোনো সমস্যা নেই। তারপর আমি 10টা মাল বাসা নিয়ে গেলাম। আচ্ছা, বাসা থেকে এইমাত্র গাড়ি লড়ছে। আচ্ছা, দেখছি
আচ্ছা এই ভাইয়ের মতো কোনো দর্শক যদি আপনার কাছে সহযোগিতা নিতে চায় দিতে পারবেন ইনশাআল্লাহ দিতে পারব আচ্ছা কি পাবে পাবে দর্শক আপনাকে ফোন নাম্বার দিতে পারব আচ্ছা ফোন নাম্বারটা বলেন 01318105453 এই নাম্বার যোগাযোগ করলে হবে আমার যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে আচ্ছা দর্শক আপনারা শুনলেন যে কেয়ারবিল ভাইয়ের কালেকশনগুলো কিন্তু এক্সক্লুসিভ কালেকশন আজকে তো আপনারা যারা কেয়ারবিল ভাইকে চিনেন না আপনি তার সাথে একটু পরিচিত হবেন দেখবেন সে কেমন লোক ব্যক্তিত্ব হিসেবে কেমন সেই তথ্যগুলো আমি দিলাম দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।